দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। বেশ কিছুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একটি ফার্নিচার কোম্পানির বিজ্ঞাপন নিয়ে হইচই পড়ে গিয়েছে। সবাই এখন একটাই কথা বলছে, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আসলে বিষয়টি কি বা কেন এত রসিকতা? ফেসবুকে মাঝে মধ্যেই একটি ট্রেন্ড চলে আসে, কোনো না কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা মজাতে মেতে ওঠেন সকলেই। তেমনি এই রকম একটি বিজ্ঞাপনকে নিয়ে হঠাৎ করে মেতে উঠলেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত অধিকাংশ। সকলেই শুধু বলছেন, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দুটি বাচ্চা মেয়ে একই কথা বারবার বলে চলেছে। আবার আরেকটি বিজ্ঞাপনে একজন স্বামী তার স্ত্রীর জন্য নতুন সোফা নিয়ে এসেছে। স্ত্রী বলছে, এটা কি নামি দামি ব্র্যান্ডের? স্বামী বলছে, না এটাও ভালো ব্র্যান্ড। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আসলে হয়তো সে বিজ্ঞাপন দাদা বোঝাতে চেয়েছেন তার দোকানের আসবাবপত্র দামে কম হলেও গুণগত মান নিয়ে কোনো খামতি নেই। এবার বিষয়টি হলো, কিভাবে এই ফার্নিচার কোম্পানির বিজ্ঞাপন এত ভাইরাল হলো? আসলে আসবাবপত্র বিক্রেতা তার দোকানের পণ্যের প্রচার করতে চেয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি যুক্ত করেন তিনি। এরপরই ঘটে যায় কাণ্ড। তিনি যে উদ্দেশ্যে ভিডিওটি দিয়েছিলেন তা যে সফল হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না, কারণ চারিদিকে শুধু একটাই কথা, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। জান, শুধু তোমার জন্য। আরে এটা কি আনছো? আমি তো নামি দামি ব্র্যান্ড চাই। এটাও ভালো ব্র্যান্ড। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার।